ফ্যামিলিটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। বউ শাশুড়ি দেখতে পারে না, শাশুড়ি বউ দেখতে পারে না, আছে না নাই? এর কারণটা কি শুনি বলেন। তিনটা উত্তর নিব এখান থেকে। একজন বলেন যে বৌমা শাশুড়ির পিছনে লাগা থাকে আর শাশুড়ি বৌমার পিছনে লাগা থাকে। বৌমা শাশুড়ির ছায়া দেখতে পারে না, শাশুড়ি বৌমার ছায়া দেখতে পারে না। কারণটা কি? একজন এদিকে আওয়াজ করে আত্মসম্মানের কারণে, তার মানে ইগো, ইগো প্রবলেম। এদিকে একজন ইসলামের জ্ঞান নাই, মাশাআল্লাহ। আর এদিকে স্টার জলসা পাওয়া গেছে। স্টার জলসায় যা দেখায় ওইটাই ঘরে চলে না? স্টার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বউয়ের গিরিঙ্গি লাগানো যায়, এটার প্রশিক্ষণ, ঠিক কি না? ভয়ঙ্কর। তাহলে এগুলো দেখা বাদ দিতে হবে, এগুলো যতক্ষণ ঘরে থাকবে হবে না, হবে না। রিমোট কন্ট্রোল কেড়ে নেবেন, কেড়ে নিয়ে মাইল লাগাই দিবে। একটা ক্ষুধার্ত বাঘ এক মাস খায় নাই, তারপরে হরিণের মাংস পাইছে। ওই বাঘেরে বুঝ দিলেও বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায়, কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভির রিমোট কন্ট্রোল কেড়ে নেওয়া যায় না, দিবে না রিমোট কন্ট্রোল। তো এই জন্য আপনাদের কথা অনুযায়ী এই জি বাংলা স্টার জলসা হিন্দি সিরিয়াল হচ্ছে বৌমা শাশুড়ির গিরিঙ্গি বা দ্বন্দ্বের প্রধানতম কারণ। তাহলে হিন্দি সিরিয়ালকে ঝাড়ু পেটা করে বের করে দিতে হবে। এগুলোর সাথে মুসলিম পরিবারের কোনো সম্পর্ক? আরো কিছু কারণ আছে, এগুলো আমি বের করছি, শুনবেন। বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ, ঠিক কিনা? শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের। শাশুড়ি ভাবে একরকম, বৌমা ভাবে আরেক রকম। শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে, বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে। এই ডমিনেটিং এর কারণে কিলাকিলি আসে না নাই? আহা, এটা ঠিক না। আমার শাশুড়ি মায়েরা যারা আছেন, প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি। আমার মাইকের আওয়াজ যে ঘরগুলোতে যায়, আমার শাশুড়ি মাদেরকে বলবো বউদের উপর অত্যাচার করবেন না। ছেলেরে প্রশ্ন করে, তোর কাছে তোর বউ বড় না আমি বড়? আছে না নাই? এটা একটা প্রশ্ন হইল, তোর বউ বড় না আমি বড়? দুইজনেই বড়। তো এক ছেলে সুন্দর উত্তর দিছে, আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে। এক মা প্রশ্ন করছে, তোরে এতদিন আমি লালন পালন করে বড় করলাম, জীবন যৌবন তোর জন্য শেষ করলাম, আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল? এবার ছেলে উত্তর দিছে, মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না করছো জীবনে, 10 মাস আমারে পেটে ধারণ করলা, খাইতে পারো নাই, বমি করছো খালি, ওষুধ খাইছো, তোমার পেট কেটে আমারে বের করা হয়েছে, 2 বছর আমারে দুধ খাওয়াইছো, পেশাব পায়খানা পরিষ্কার করেছো, বয়স যখন 3-4 তখন তোমার আমি মা ডাকছি, এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো, আর আরেক বাড়ির মাইয়া এই ঘরে আইসাই তোমার মা ডাকা শুরু করছে, যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা? ঠিক কিনা? এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা, আমার লালন পালন করলা, 10 মাস পেটে ধরলা, পেশাব পায়খানা পরিষ্কার করলা, এরপরে মা ডাক শুনতে পারছো, আর আরেক বাড়ির মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা। তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায়, ঠিক কি না? শাশুড়ি আম্মারা যারা আছেন, প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়েন না। অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায়, পদে পদে স্ত্রীর ভুল ধরে, বউয়ের ভুল ধরে, আছে না নাই? এটা করবেন না, সে তো নতুন, আপনার অনেক এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে, তাকে সময় দিন, তাকে ভালোবাসুন, ঠিক কি না? না বুঝে সামান্যতে বৌমারে বদদোয়া দেয়, এরকম আছে না নাই? কিন্তু বুঝতে চায় না, বৌমারে যদি বদদোয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি, পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি, তার আপন নাতি নাতনিদেরই ক্ষতি। আওয়াজ করে বলেন ঠিক কি না? বৌমাকে বদদোয়া দিয়েন না।
बौमा के निजेर मेयेर मतो देखबेन। समाधान आमि दिच्छि, केमन देखते हबे? निजेर मेयेर मतो। निजेर मेये सकाले घुम थेके उठे 11টা, ओटा समस्या नाई। बौमा केन उठलो ना, ओइखानेई झामेला आछे ना नाई? मेहरबानी करे आपनार बौमा के आपनार निजेर मेयेर मतो देखेन। निजेर मेयेर जेमने आदर करेन ताकेओ ओमनि आदर करेन। আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন, মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবারের বউ হয়ে কয়েকদিন পরে যাবে। আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? খবরদার, টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। এজন্য শাশুড়ি আম্মা জানারা যারা আছেন, বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে। তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেকবারের বৌমা হবে, সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে। এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি পড়বে না? পড়বে। এবার আসেন বৌমার কথা বলি। বৌমা যারা আছেন মেহরবানি করে, বৌমা যারা আছেন মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন। আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন, তো এটাই তো আপনার বাড়ি। আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন, এটাই তো আপনার মা। তো উনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায়? বৌমারা খেয়াল রাখবেন, আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন, আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যেই বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে। দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির একটা মায়ের আছে, এটা শেষ মায়ের, এটা শেষ খেলা। প্রকৃতির খেলা বড় খেলা। আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনিও একদিন শাশুড়ি হবেন, এটা মাথায় রাখবেন। ওই আচরণই আপনি ফিরে পাবেন। আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? এজন্য 9 নম্বর পয়েন্টস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট। সবাই যেন সবাইকে ভালোবাসি। দোষ ছাড়া মানুষ নাই, সবার দোষ আছে। আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি। বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায়, অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন। শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না। আগের জামানার মানুষ তো, এদেরকে ওইভাবে হাত করতে হবে। মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দিয়েন, চুলে তেল দিয়ে দিবেন আর কি, মাঝে মাঝে চুল আশ্রয় দিবেন। এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা। ওনার প্রেশারটা একটু মেপে দিবেন, ডায়াবেটিক্সের ওষুধটা খাইলেও কিনা সময় মতো খোঁজ নেবেন, কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন। যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজগুলো ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দিবেন, ইসলামী বই দিবেন। দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে, ওয়াজ শুনতে খুব পছন্দ করে, নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে। বসায় বসে একটু কাহিনীগুলো শোনাবেন, বাইরে বেরোলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা। আরেকটা টিপস আছে, চুল যখন আশ্রাবেন আর শাশুড়ির মাথায় যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন। দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি। কি জিজ্ঞেস করবেন জানেন? জিজ্ঞেস করবেন আম্মা জান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা? আরেকটা প্রশ্ন করবেন, মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন? ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই, জুয়ান হয়ে গেছে। ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম, আমার মাথায় অনেক চুল ছিল, আজকে নাই। আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না। অতীতের স্মৃতিতে স্মৃতি হাতড়াতে হাতড়াতে তিনি হারিয়ে যাবেন। জিজ্ঞেস করবেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন, আপনি যখন ছোট ছিলেন আপনার বাচ্চাচারা কি করতো? এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে চোখ দিয়ে দাঁড় দাঁড় করে ওনার পানি ঝরতে শুরু করবে। আপনার জায়গায় ওনার হৃদয়ের মণি কোঠায় এমন জায়গায় পৌঁছবে আপনার ছাড়া উনি কিছুই বুঝবে না। বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনারা আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারেন। শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না, আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানুক আর বৌমার শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসুক, ঠিক কিনা? এই মিউচুয়াল রেসপেক্টই পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে আর ঘরটারে শান্তি টুকরা বানাতে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কয়টা গেল আর আছে কয়টা? দোয়া করবেন একে অপরের জন্য। দোয়া সাইয়েদনা ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকেও নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন।
রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ও আল্লাহ আমার সন্তান সন্ততি আমার ফ্যামিলিকে ধুধুমরু প্রান্তর এই উপত্যকার মধ্যে তোমার কাবা ঘরের সামনে রেখে গেলাম তাদেরকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দিও গোটা বিশ্বের সব মানুষের অন্তর আমার ফ্যামিলির দিকে আল্লাহ তুমি ঝুঁকিয়ে দিও অরযুকহুম মিনাস সামারাত ফলমূল দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও তার মানে সব নবীরা তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না আবার কোরআন আমাদেরকে শিখালো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ও আল্লাহ এমন নেককার সন্তান এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতলকারী স্ত্রী দেন বিয়ে যাদের হয় নাই ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা বিয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই প্রতিদিন এই দোয়া করবা আল্লাহ এমন স্ত্রী দেন এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় নেককার সন্তান নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয় তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার আছে না নাই বাবা দোয়া করবে ছেলের জন্য ছেলে করবে বাবার জন্য মা দোয়া করবে মেয়ের জন্য মেয়ে করবে মায়ের জন্য ভাই করবে বোনের জন্য বোন করবে ভাইয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই দোয়া করবেন সবাই সবার জন্য তাহলে সুখী পরিবারের ফর্মুলা এই আলোচনায় আমরা দশটা পয়েন্ট শুনলাম কয়টা ভুলে গেছে কয়টা এক নম্বর কি ছিল এক নম্বর কি ছিল সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমিন তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর মাধ্যম আওয়াজ করে উত্তর দিতে হবে এক নম্বর মাধ্যম কি সালাম দিন সালামতে থাকুন জান্নাতি আমেজ যদি ঘরের মধ্যে পেতে চান সালাম দিন সালাম মানে শান্তি সালাম দেই না এজন্য ঘরে শান্তিও নাই এক নম্বরে সালাম দুই নম্বরে হচ্ছে মূর্তি টুর্তি ছবি এগুলো টাঙিয়ে রাখা যাবে হিন্দি সিরিয়াল উলঙ্গ দৃশ্য এগুলো দেখা যাবে তাহলে ঘরে শান্তি দিবে কে তিন নম্বর ঘরে নামাজ পড়তে হবে মাঝে মাঝে ফরজ নামাজ মসজিদে পড়ে ঘরে এসে সুন্না নফলগুলো অথবা তাহাজ্জুদের সময় জামাতে নামাজ দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে সালাত পরে ওই ফ্যামিলি ভাঙে না ওই ফ্যামিলির পুরো সদস্যদের মধ্যে শান্তি সম্প্রীতি দিয়ে এই সমৃদ্ধি বাড়িয়ে দেয় কে চার নম্বর একসাথে খাবার খাবেন পাঁচ নম্বর একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন ফজরের পরটা যেন হয় কোরআনের সুমধুর ধ্বনি দিয়ে মুখরিত আমাদের ঘর স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন মাসে একটা সূরা নির্ধারণ করে মুখস্থ এবং তাদাব্বুরে কোরআন বুঝবার চেষ্টা করবেন ছয় নম্বর বেড়াতে যাবেন জাফলং কক্সবাজার হাকালুকি হাওরে যেয়ে হারিয়ে যাবেন সবাই সাত নম্বরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ফ্যামিলি মিটিং করুন সেক্ষেত্রে স্ত্রী সন্তান সবার পরামর্শের মতামতের গুরুত্ব দিন আট নম্বরে পারিবারিক পাঠাগার গড়ে তুলুন পড়ার অভ্যেস গড়ে তুলুন নতুন নতুন বই কিনুন বইমেলায় যান সুজানগরে সিলেটে মৌলভীবাজারে কোনো বইমেলা হয় কখনো ওখানে যাবেন বই কিনেন বই পড়েন প্রিয়জনকে বই উপহার দিন নয় নম্বর কেউ কারো দোষ খুঁজবেন না একে অপরের দোষ না খুঁজে একে অপরকে ভালোবাসতে শিখুন শাশুড়ি বৌমার যে দ্বন্দ্ব আর সংঘাত এগুলোর নিরসন হয়ে যাবে অচিরেই ঠিক কিনা দশ নম্বর পয়েন্ট হচ্ছে একে অপরের জন্য দোয়া করুন সবাই সবার জন্য দোয়া করলে ঘরটারে সমৃদ্ধ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون سبحان الله فرد وهي بالشاشرة নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো
পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদের নিজেদেরকেও বাঁচাও, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা পড়ি আমিন। আমাদের ফ্যামিলির সবাই, আমরা দুনিয়াতে যেমনি একসাথে, জান্নাতেও যেন একসাথে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উঠতেছেন কেন? বসেন। শেষ রজনী সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নেব। যারা এই তিন দিন ব্যাপী প্রোগ্রামের জন্য কষ্ট করেছে, সবার জন্য আমি আন্তরিক